প্যারাথিস কিচেন ফুডস অ্যান্ড ফ্লেভার্সে তৈরি হচ্ছে এই শীতের একটা খুবই মানে কি বলবো পছন্দের একটা সবজি দিয়ে আজকের চচ্চড়ির রেসিপি, আর হচ্ছে পাঁচ মিশালি মাছ, পুকুর ছাঁচা মাছ যেটাকে বলে। তো আজকের রেসিপি হচ্ছে পাঁচ মিশালি মাছ দিয়ে পেঁয়াজ কলি দিয়ে চচ্চড়ি। কিন্তু এতে অনেক রকম সবজি আছে, আলু বেগুন পেঁয়াজ কলি আর পাঁচ রকম পাঁচ মিশালি মাছ, মানে অনেক রকম মাছ। তো যাই হোক, তো আজকের রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল, আর কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করবে। কিন্তু তার আগে বলে দিই সেই একই কথা, আমার চ্যানেলে যারা নতুন আছে, চ্যানেলকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো, বেল আইকন বাটনটা অবশ্যই প্রেস করবে, আমার নিত্য নতুন রান্নার ভিডিওর আপডেট পাওয়ার জন্য ফেসবুক পেজটাকে অবশ্যই লাইক করবে, ইনস্টাতেও তোমরা আমাকে ফলো করতে পারবে। তো চলো আর দেরি না করে তাড়াতাড়ি রেসিপিতে চলে যাই। যেমন দেখতে তেমনই তার স্বাদ কিন্তু খেতেও। নমস্কার, আমি আরতি, আরতিস কিচেন ফুডস অ্যান্ড ফ্লেভার্সে সবাইকে স্বাগত। চলে এলাম আজকে একটা দারুণ রেসিপি নিয়ে, শীতের একটা দারুণ সবজি দিয়ে আজকে আমি চচ্চড়ি করব। তো আমাদের বাড়িতে যতক্ষণ মানে যত সময় শীত চলে, 2 মাস 3 মাস আমরা আর পেঁয়াজ কলি যতদিন পাওয়া যাবে আমরা কিন্তু এই চচ্চড়িটা খেয়ে থাকি, এই পাঁচ মিশালি মাছ দিয়ে, পুকুর ছাঁচা মাছ যেগুলোকে বলে আর কি। তো যাই হোক, এখানে নিয়েছি পেঁয়াজ কলি, আলু বেগুন শিম মূলো, এই সব একসাথে কাটা আছে অল্প অল্প করে, আদা রসুন বাটা, হলুদ 5 ফোড়ন, শুকনো লঙ্কা, শুকনো লঙ্কাও আছে বাট এখানে নিই, তো শুকনো লঙ্কা, আর এখানে আছে পাঁচ মিশালি মাছ। এতে সব রকম মাছ আছে, পুঁটি মোরলা চাঁদা মাছ মোটি মাছ যা যা চিংড়ি মাছ অল্প অল্প করে পাঁচ মিশালি মাছ যাকে বলে সব রকম আছে। তো চলো ফটাফট চচ্চড়িটা বানিয়ে ফেলি, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। তো ফার্স্টে কী করবো, মাছটা ম্যারিনেট করবো। প্রথমে মাছটাকে ম্যারিনেট করবো, একটু হলুদ দিয়ে দিলাম, একটু এই আদা রসুনের পেস্ট, একটু নুন দিয়ে দিলাম, দিয়ে এটাকে ম্যারিনেট করবো। আদা রসুনের পেস্টটা দিলে কি হয়, মাছটা যখন ভাজা হয় এই মাছটা কিন্তু এমনি ভাজাও খেতে ভালো লাগে, আদা রসুনের একটা সেন্ট বেরোবে। তো যাই হোক, এটাকে ম্যারিনেট করে 5 থেকে 7 মিনিট সাইডে রেখে দিচ্ছি, তারপরে ফিরে আসছি। তো মাছটা আমার মাখানো হয়ে গেছে, তো ফিরে আসছি 5 থেকে 7 মিনিট। ফিরে এলাম 5 থেকে 7 মিনিট পর, কড়া নিয়েছি, তো কড়াতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, রান্নাটা পুরো সর্ষের তেলেই হবে। তো মাছটা ভাজা মতো সর্ষের তেলটা দেবো, আর এই তেলেই আমি রান্নাটা করে নেব। তো মাছ তেলটা ভালো করে গরম হলে আমি মাছগুলোকে ভাজবো। তো মাছটাকে ভেজে নিচ্ছি, সব মাছগুলো একসাথে দিয়ে দিলাম। মাছগুলো ভাজা হয়ে গেলে তারপর আমি দেখাই। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো একটু লাল লাল করেই ভাজতে হয়, তো একটু লাল করে এই জন্য ভাজা কারণ যখন চচ্চড়ির সাথে দেব তখন কিন্তু নরম হয়ে যাবে, তো ওই জন্যে মাছগুলোকে তুলে দিয়ে এই তেলের মধ্যেই আমি রান্নাটা করে নেবো। এবারে 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়ে দেবো। ব্যাস ফোড়নটা হয়ে গেল, এবারে আমি সবজিগুলোকে দিয়ে দিচ্ছি, এখানে যা যা নিয়েছি পেঁয়াজ কলি শিম আলু বেগুন সব দিয়ে দিচ্ছি। তো এই চচ্চড়িটা এই রেসিপিটা এই বছরের প্রথম, তো এবারে নেড়ে চলে নিলাম, ঢেকে দেবো, ঢেকে দিলাম 2 থেকে 3 মিনিটের জন্য লো ফ্লেমে।
এবার এটা এরকমই থাকবে, একটু ভেজে নেবো ভালো করে আনাজগুলোকে। তো দেখো সবগুলোকে ভালো করে ভেজে নিলাম, পুরো জলটা ফ্লেমে গেছে, মানে হাই ফ্লেমে, নুনটা এই জন্য আগে দিয়ে নিই। এবারে আমি বাকি মশলাগুলো এর মধ্যে অ্যাড করব, দিয়ে দিচ্ছি হলুদ, কাঁচা লঙ্কা, হলুদ জন্য কাঁচা নুন, হালকা একটু কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য, এটা কালারের জন্য দেওয়া, তোমরা চাইলে না দিলে দিতে, আর আদা রসুন পেস্ট, এটা আদা রসুনের পেস্ট ছাড়াও ভালো লাগে। একটু নেড়ে করে নিচ্ছি, ফ্লেমটা মিডিয়াম করে দিলাম, মিডিয়াম ফ্লেমে এটাকে ভালো করে এবারে কষিয়ে নেব। এবারে মাছ ভাজা মাছটাও দারুণ একটা গন্ধ বেরিয়ে গেছে। এবারে আমি অল্প একটু জল দেব, একদম হাফ কাপ মতো জল দেব। এবারে এটাকে আমি ঢেকে দেব, লো ফ্লেমে ঢেকে রাখো 5-7 মিনিট, সিদ্ধ হবে, জলটাও টেনে যাবে, ব্যাস রান্না কমপ্লিট হয়ে যাবে। ফিরে এলাম 4-5 মিনিট, তো একদম শুকিয়ে গেছে আর মোটামুটি সব সিদ্ধও হয়ে গেছে, এই যে সব সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে ভালো করে একটু ড্রাই করে নেব, আর তোমরা যারা একটু এটা রসা রসা খেতে পছন্দ করো তারা একটু রসা রসা রাখবে, তো আমার বাড়িতে এটা একটু ড্রাই পছন্দ করে, তাই আমি একটু ড্রাই ড্রাই করি, বেশি রসা না, রসা করলে কী হবে আর একটু জল দিয়ে এটাকে রসা করতে হবে, তো আমি এরকমই ড্রাই ড্রাই রাখবো একটু। তো এবারে দিয়ে দেবো একটুখানি চিনি, টেস্টটাকে ব্যালেন্স করতে, একদম বেশি আবার মিষ্টি দিতে যেও না তোমরা, নাহলে মিষ্টি মিষ্টি হয়ে যাবে। জাস্ট একটুখানি আমি 1/2 টিস্পুন মতো দিয়েছি, তো চিনিটা দিয়ে এটা ভালো করে আরও 2-3 মিনিট একটু এরকম নেড়ে চলবে, ব্যাস রান্না কমপ্লিট। গ্যাসটা অফ করে দিয়ে এবার আমি এটা একটা প্লেটে ঢেলে দেবো, দেখো কত সুন্দর হয়েছে, ওরকমভাবে এটাকে বলে কিন্তু চচ্চড়ি, এইবার এইরকম একদম ঝরঝরে হয়েছে আর সব সিদ্ধও হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। রেসিপিটা কি তোমাদের মনে হয়েছে একটু নতুনত্ব? যদি মনে হয় নতুনত্ব তাহলে কিন্তু প্লিজ শেয়ার করে দিও ফ্রেন্ডস রিলেটিভসদের সাথে, আর আমার চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করোনি, হয়তো আমার চ্যানেল দেখছো, আমার ভিডিওগুলো দেখছো যারা, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকন বাটনটা অবশ্যই প্রেস করে দিও, আমার নিত্য নতুন রান্নার ভিডিওর আপডেট পাওয়ার জন্য ফেসবুক পেজটা অবশ্যই লাইক করো, ইনস্টাতেও তোমরা আমাকে ফলো করতে পারো। তো কেমন লাগলো জানাতে কিন্তু একদমই ভুলবে না, এটা গরম ভাত দিয়ে, শুধু গরম ভাত,
ডাল যদি থাকে তাও চলবে, ডাল না থাকলেও কিন্তু এটা চলবে। তো একবার ট্রাই করে, প্লিজ একবার ট্রাই করে দেখো এইভাবে চচ্চড়ি। এটাকে কিন্তু আমাদের দক্ষিণ চব্বিশ পরগনাতে এটাকে বাগান চচ্চড়ি বলে অ্যাকচুয়ালি। তো যাই হোক, তোমরা ট্রাই করে অবশ্যই দেখবে আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবে আজকে রেসিপিটা কেমন লাগলো। দেখো একদম আমি জুম করে দেখাচ্ছি রেসিপিটা, তো একবার ট্রাই করে কিন্তু দেখবে, তারপরে আমাকে কমেন্টে জানাবে। তো আজকের জন্য এই পর্যন্ত, আবার আসছি খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংকস ফর ওয়াচিং।